সবাইকে এবার প্রসাদ দেওয়া শুরু করব। আর চারিদিক থেকে লোকজন আসছে, আর চারিদিকে তো পূজা হচ্ছে। আমরা বাড়ির দিকে কাজ করছিলাম, বর্ষার বাবা আর মামা মিলে কিন্তু ঠাকুর এনে ফেলেছে। আর দেখুন ঠাকুর রাখা হচ্ছে মণ্ডপের সামনে, এইখানে আগে রাখা হচ্ছে কারণ আমরা বরণ করব, ওই জন্য রাখছে, পরে থানে তুলে দেবে। বর্ষা কিন্তু সকালবেলা উঠে স্নান করে নিয়েছে, নিয়ে শাড়ি পরে ফুল সরস্বতী পূজার পর্বটা আপনারা দেখতে থাকুন। ঘুম থেকে উঠেই বলে মামা শাড়ি দাও আমি শাড়ি পরবো, আমি চাঁদা পাওয়া গেছে। মামা দেখুন আখ কাটছে, মা কিন্তু প্রথমে বরণ করে নিচ্ছে। বন্ধুরা এটা কিন্তু আমাদের নতুন চ্যানেল, আপনারা ভাবছেন যে এটা আমাদের পুরাতন চ্যানেল, কিন্তু না, এটা আমাদের নতুন চ্যানেল। নতুন চ্যানেলের নাম সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু চ্যানেল। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেক দিনের ভিডিওগুলো শেয়ার করবেন। মার বরণ করা হয়ে গেলে এইবার আমি বরণ করব। রাজবাবু ভালোই শান্ত হয়ে বসে আছে দেখছি। ঠাকুমি কি করছে তাই দেখছে, মন দাঁড়িয়ে তাকানো দেখছে দাঁড়িয়ে। বর্ষাকে কেমন লাগছে আপনারা বলবেন। আর আম গাছে দেখুন কি সুন্দর মুকুল ধরেছে। এইবার আমি বরণ করব। পূজা চলছে দেখুন, আর এই দিকে দেখুন মামি নারকেলের ছোবড়া কাটছে ধুনো দেওয়া হবে বলে। আর বর্ষার বাবা দেখুন প্রসাদ কাটছে, তাতান আর তাতানের মাও রেডি হয়ে ঘরের থেকে বেরিয়ে এসছে। মেজো মামি ছোট মামি এই একজনও মামি সবাই চলে এসছে। বন্ধুরা চারিদিকে কিন্তু পূজা হচ্ছে আর প্রচুর পরিমাণে মাইকের সাউন্ড চলছে, মানে গান বাজাচ্ছে চারিদিকে, কি বলবো বলার মতো না। তার জন্যে অরিজিনাল সাউন্ড কিন্তু বন্ধ রেখেছি, সেটা বুঝতেই পাচ্ছেন। এর আগে মধুমিতা ভিডিও করছিল, টোটালি কিন্তু অরিজিনাল সাউন্ডটাই আমরা দিতে পাচ্ছি না, তাই তো মধুমিতা? হ্যাঁ, ওই জন্যে পরে আবার এই সাউন্ড দিচ্ছি, আপনাদের বিষয়বস্তুগুলো বলছি। তাতানের কিন্তু আজকে হাতে খড়ি হলো, খুব মনোযোগ সহকারে কিন্তু তাতান মানে লিখলো এইগুলো কথাগুলো। তাতান ভালো পড়তেও শিখে গেছে এবং ও খুব খুশি হাতে খড়ি দিয়ে, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। এইদিকে রাজবাবু দুষ্টুমি করছে। রাজবাবুর দুষ্টুমির কথা তো আর কি বলবো, কতটা জায়গা পাতা তাও মানে বিছানার উপর থাকছে না।
হাতে করে মন্ত্র বললো সবাই, পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প সায় বকীর্ণ পুংফট সাহা ইয়ে বচম নমো বস্য আসন মন্ত্রেশা মেরুপিষ্ট ঋষি সুতলাং ছন্দ কুর্মুর দেবতা আসনে উপবেশনে বিনিয়োগ প্রীতি তয়া ধৃতি লোকাং দেবী ত্বাং তঞ্চ ধারয় মাগ্নি ত্বাং পবিত্রং সূত্রাসনম। পূজা প্রায় হয়ে এসছে, অঞ্জলি দিয়ে উঠলাম, এইবার হোম হবে। যেহেতু আমাদের বাড়িতে বার্ষিক পূজা হয় ওই জন্য হোম যজ্ঞ করা হয়। দেখি এখানে বল দেখি একটা মেয়ে ভাগাচ্ছে, মানে পাকতেছি এক যাই বসে না কিচ্ছু না। বলতে বলতে কিন্তু হোম যজ্ঞ শুরু হয়ে গেছে দেখুন। বন্ধুরা আবারও বলছি, চারিদিকে প্রচুর মাইকের সাউন্ড, ওই জন্যে অরিজিনাল সাউন্ডটা আপনাদের শোনাতে পারলাম না। কিছু মনে করবেন না, কারণ বিভিন্ন রকমের গান চলছে, কপিরাইট হয়ে যাবে, টোটালি ভিডিওটা বন্ধ হয়ে যাবে, ওই জন্যে মূল সাউন্ডটা অফ করেছি। আপনারা দেখুন, দেখতে থাকুন হোম হচ্ছে। আর এবার কিন্তু খুব মজার বিষয় দেখবেন, হোমে কিন্তু বাড়ির লোকদের কার্ড দিতে বলছে এবং সবাই কার্ড দিচ্ছে। আর রাজবাবু দেখুন, ও কিন্তু দেখে ব্যাপারটা বুঝে নিয়েছে, ওকেও কার্ড দিতে হবে, ওই জন্যে মাকে বললো, বলে একটা কার্ডও নিল এবং হোমে দিল। তাতান দিচ্ছে, আর আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা, আপনারা যারা দেখছেন ভিডিওটি, এটা কিন্তু আমাদের সুন্দরবন হিস্ট্রি অ্যান্ড মিউজিক টু চ্যানেলের ভিডিও। প্রথম চ্যানেলটি কিন্তু আমাদের বন্ধ আছে, কেন বন্ধ আছে, কি হয়েছে অবশ্যই আপনাদের জানাবো, জেনে নিই সব কিছু ভালোভাবে অবশ্যই জানাবো। আর এই চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, এটুকু চাই। অনেকেই বুঝতে পারছে না, অনেকে বুঝতে পারছেন না, কারণ অনেকে মনে করছে যে আগের চ্যানেলের ভিডিও কয়েকদিন বন্ধ ছিল আবার চলছে, কিন্তু না। এবং সেটা আমাকে অনেকে বলেওছে, এবং সেদিন একটা কমেন্টেও দেখছিলাম একজন লিখেছে। সেজন্যই আপনাদের কাছে অনুরোধ করছি যে সবাই একটু দেখবেন ভিডিওটা, দেখার সময় দেখবেন, চ্যানেলটির দিকে তাকালেই বুঝতে পারবেন, নতুন চ্যানেল, নতুন নাম এবং সাবস্ক্রাইবার, ভিউয়ার্স, এগুলো দেখলে বোঝা যাবে। যজ্ঞ হয়ে গেল এবং সেই সাথে সাথে কিন্তু পূজাও শেষ হয়ে গেল, সবাই প্রণাম করছে এবার। আর এর পরেই কিন্তু প্রসাদ দেওয়া হবে। আর বুঝতেই পারছেন আজকে সরস্বতী পূজা, বিভিন্ন বাড়িতে, স্কুলে, ক্লাবে, মানে টোটালি গ্রামে প্রায় অনেক পূজা হচ্ছে আমাদের এখানে, ওই জন্যে লোকজনের সংখ্যা কম। আসবে অবশ্যই, কেননা আমাদের এটা বার্ষিক পূজা, টোটালি গ্রামের মানুষ সবাই জানে এই পূজাটার ব্যাপার। এখন যে কয়জন আছে সবাইকে প্রসাদ দিয়ে দেবো এবং সন্ধ্যা পর্যন্ত আমরা প্রসাদ দেব,
যত মানুষ আসবে, আর প্রতি বছর কিন্তু তাই হয়, সন্ধ্যা পর্যন্ত মানুষ আসে প্রসাদ নিতে, কারণ সবাই জানে আমাদের বাড়িতে প্রতি বছর পূজা হয়। সবাইকে এবার প্রসাদ দেওয়া শুরু করব, আর চারিদিক থেকে লোকজন আসছে, আর চারিদিকে তো পূজা হচ্ছে। চারিদিকে পূজা চলছে, ওই জন্য লোকজন এক এক করে আসছে। আর প্রথমের দিকে অরিজিনাল চাউলটা দিতে পারিনি, কারণ মাইক বাজছে। বাড়ির পূজা শেষ, আর এক এক করে লোক আসছে, মা প্রসাদ দিচ্ছে, আর বাড়ির সামনে ক্লাবে পূজা হচ্ছে, তাতান বায়না করছে পূজায় যাবে। এখন আমরা ক্লাবের পূজায় যাচ্ছি, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দোকানে তো যাব, কোথায় দোকান তো আর চিনি না। ক্লাবের পূজা মণ্ডপে চলে আসলাম, চলো যারা এখনো প্রসাদ নেননি আপনাদের উদ্দেশ্য করছি, আপনারা চলে আসুন, আপনারা চলে আসুন, আমাদের কর্মী ভাইয়েরা আপনাদের জন্য অপেক্ষা করছেন, আপনাদের জন্য অপেক্ষা করছেন, আপনারা চলে আসুন, সারিবদ্ধ ভাবে চলে আসুন, প্রসাদ গ্রহণ করুন, প্রসাদ গ্রহণ করুন।
প্রসাদ নেওয়া হয়ে গেছে আর ক্লাবের ছেলেরা কিন্তু সুজির হালুয়ার ব্যবস্থা করেছে প্রসাদ আর খই মুড়ি ফল সব রকমের ব্যবস্থা করেছে আমাদের গ্রাম অঞ্চলের সরস্বতী পূজা কেমন লাগলো অবশ্যই বলবেন আজকে পর্বটি এখানে শেষ করছি পর্বটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এখনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে।